হ্যালো ইউটিউববাসী, তো সকলে কেমন আছেন? তো খুব বেশি ভালো থাকারও কথা না, যে পরিমাণ গরম পড়ছে তো এই গরমের মধ্যে ভালো থাকারও কথা না, ঠিক আছে? তো বাসায়ও শান্তি নেই, বাইরেও শান্তি নেই, কোথায় যাবো ভাই? মঙ্গল গ্রহে? আরে কেনা ক্যা চাতে হো? সবাই একটা টপিক নিয়ে ভিডিও বানাচ্ছে, যে টপিকটা হলো রোদের তাপে ডিম ভাজি। সো আমি দেখতেছি যে ডিম ভাজি খুব সুন্দরভাবে হয়ে যায়, তো আমি আজকে টেস্ট করব যে এটা আদৌ সম্ভব কিনা, সম্ভব না। তো রিয়েল এক্সপিরিয়েন্সটাই আপনাদেরকে শেয়ার করব, এখানে কোনো লোকচুরি কিছু করব না। তো গরমের কারণে কোনো শান্তি পাচ্ছি না, তো ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, আবার এক তো ইলেকট্রিসিটি থাকে না, ঠিক আছে, বিদ্যুৎ থাকে না, তো কখন যায় কখন আসে কিছুই বলতে পারতেছি না। তো ভিডিওটি শুরু করি, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। আমাদের এখানে একটা তাওয়া আছে, ঠিক আছে, এই যে, তো তাওয়াটা বেশ ভালোই গরম হয়েছে, তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয়তো বেস্ট হবে, গরমটা হিটটা ভালো হবে গ্লাসের ভিতরে। তো আমি ঢেকে দিলাম, আর ডিমটা ফ্রিজ থেকে বের করছি, তো একটু ঠান্ডা আছে, এটাও একটু হিটে রাখি, গরম হোক, তো তেলটাও একটু গরম হতে থাকে বোতলটা, কি বলো? তো আমরা এইভাবে প্রায় রাখবো এক ঘন্টা, রাখি এক ঘন্টা পরে দেখি, আধা ঘন্টায় হয়তো বা হবে না, তো খুব রোদ রেখে যাই, তো আমরা এক ঘন্টা পরে এসে দেখবো যে কী অবস্থা, তো তারপর ডিমটা দিব, তারপর দেখবো যে জিনিসটা আসলে রিয়েলি হয় কি না। ঠিক আছে, আমাদের তাওয়াটা হচ্ছে, তো আমি এখনও আর কি ছাদ থেকে নামি নাই, তো এখন যাব বাসায়, যাব ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপর দেখবো যে কেমন গরম হয়। তো বাবারে, অলরেডি অনেক গরম হয়ে গেছে। গাইস, জানি না কতটুকু কি হয়েছে। সো গাইস, প্রায় দেড় ঘন্টা বেশি হয়ে গেছে, আমি বাসায় গেছিলাম লাঞ্চ করে, তারপর ঘুমায় গেছিলাম, তো এখন এসে দেখলাম যে অবস্থা। ফার্স্ট অফ অল, আমাদের যে ডিমটা ছিল ওই ডিমটা কাকে নিয়ে মানে ভেঙে ভেঙে খেয়ে ফেলছে, আমি দেখাচ্ছি ক্যামেরাটা ফ্লিপ করে আপনাদেরকে, দেখেন কি অবস্থা। আর ডিমের খোসাটা পড়ে রয়েছে এই জায়গায়, মানে কাকে এসে আর কি এটা শেষ করে দিতে। তো আমি আবার বাসা থেকে আরেকটা ডিম নিয়ে আসছি, এখন এটা ছাড়বো, অলরেডি অনেকটা গরম হয়েছে, তো ভালোই হিট হয়েছে বাবা, ভালোই হিট হয়েছে। তো এখন আমি দিয়ে দেখব তাওয়াটা, ফার্স্টে আমি তেল দিব, তেলটা ঢেলে দেখি কি অবস্থা হয়। গরম হয়েছে ভালোই, খারাপ না, তেলটা আর কি সরাসরি দিলাম, বাবা হিট হয়েছে, ভালোই হিট হয়েছে। এখন দিয়ে দেখুন, ও মাই গড, আমাদের এই ডিমটা মনে হয় একটু সমস্যা আছিল, পচা মনে হয় বের হয়েছে। তো যাই হোক, ডিমটা তো ভাজা কথা, কিন্তু এখন পর্যন্ত তেলটা একটু মানে কোনো সাউন্ড বা কিছুই করে নেই, তো তার মানে আমরা বুঝতে পারলাম যে ওরা ভিডিওগুলো ফেক তৈরি করে, ঠিক আছে। আপনারা গাইস বাসায় এটা ট্রাই করে দেখবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন, দেখবেন এটা সত্যি কি না। তো আমি আজকে ফেল করলাম, তো এটা আসলেই সত্যি না, ঠিক আছে। আমার মনে হয় যেটা সেটা হলো,
ওরা বাসা থেকে কড়াইটা গরম করে এনে তারপরে দেখায়, ঠিক আছে? তো রোদের মধ্যে হিট হয়ে আর কি আপনার ওই মানে প্রচণ্ড প্রচণ্ড রোদ উঠলে তাহলে সম্ভব, হয়তো বা তাও সম্ভব কিনা আমি জানি না। ডিমটা আমাদের ফ্রাই হয়নি, প্রায় আমি দেড় ঘন্টা রাখছি, আর কড়াইটা খুব গরম হয়েছিল, কিন্তু ডিম ফ্রাই হওয়ার মতো ওরকম গরম হয় নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার। আর আপনারাও কিন্তু বাসার চেষ্টা করবেন, ট্রাই করবেন। সো বাই বাই।